হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপনার ব্লগে। তোমাদের সকলকে অনেক বেশি স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম পর পর ভিডিও আসবে, তাই তো? তো আসছে ভিডিও, চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আসবে, দুর্গাপূজার কয়েকদিনও ভিডিও আসবে, তোমরা সবাই দেখবে অবশ্যই। নানান জায়গায় ঘুরবো, নানান জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, যতটুকু পারবো শেয়ার করবো। তো আজকে যেটা ভিডিও সেটা হলো সাতটি আকর্ষণীয় কোচবিহারের প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। তো আরও প্যান্ডেল তোমাদেরকে দেখাতাম, বাট প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছিল, সেই জন্য দেখাতে পারিনি। কিন্তু যেগুলো দেখাবো তোমরা দেখো, শুধু দেখে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। তো আমি নামগুলো, জায়গার নামগুলো, কিছু কিছু নামগুলো জানি, কিছু কিছু নামগুলো বলে দেবো তোমাদেরকে। তো তোমরাও যেতে পারবে কোচবিহার, যারা দূর থেকে আমার ভিডিও দেখো তাদেরকেও বলছি আমাদের দৃষ্টিকে এসে ঘুরে যাও, আমাদের দৃষ্টিকে। এবার দারুণ পুজো, ঠিক আছে? এবার দিনহাটা, কোচবিহার, আলিপুর, মাথাভাঙ্গা মোটামুটি, ঠিক আছে? তো সব জায়গায় দারুণ দারুণ পুজো আছে। আমাদের তুফানগঞ্জে এবার হয়তো বা একটু কম, মানে কম পুজো বলতে পারো, ঠিক আছে? এবারে তুফানগঞ্জের পুজোটা অতটা ভালো নয় যেটা মনে হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্ট হলো কি, কোচবিহার। তো ধরতে পারি আমাদেরই ওটা জায়গা। তো যাই হোক, তোমরা সবাই দেখে নাও আজকের ভিডিওটা শেষ পর্যন্ত, অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো, সম্পূর্ণটা দেখবে কিন্তু। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এসি ডেসি ক্লাবের এই পুজো প্যান্ডেল। আমি তখন বাসের মধ্যে ছিলাম, আমি বাস থেকে এই ভিডিওটা ক্যাপচার করেছি, আমি আর ভেতরে যাইনি। বাট আমি কিন্তু নেক্সট দিন তোমাদেরকে ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো, যদি আমি কোচবিহারে যাই পুজো প্যান্ডেল দেখাতে। তো তোমাদেরকে এক ঝলক দেখে দিলাম এসি ডেসি ক্লাবের পুজো প্যান্ডেলটি। এবার আমরা দাঁড়িয়ে আছি দুর্গাবাড়ির সামনে। তো দুর্গাবাড়ির যে রাস্তাটাতে লাইটিংটা অনেকটা বড়, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবং দুর্গাবাড়িতে কিন্তু একদম রং ঠং চলছে, তো তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। তো দেখো তোমরা, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, পুরোটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা কিন্তু দুর্গাবাড়ি ঢোকার রাস্তাটা। এবার কিন্তু আমরা শ্রী শ্রী দুর্গাবাড়ির সামনে চলে এসেছি কোচবিহারে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে রং করছে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর ডিজাইন করছে, যেটা প্রত্যেক বছরই করে। তো মায়ের মুখটা জুম করে দেখাচ্ছি, এখনও পর্যন্ত কালার বা কিছু করেনি। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তোমরা, প্রথমে দেখা যাচ্ছিল না, পরের দিকে জুম করে দেখালাম তোমাদেরকে। তো দেখো চারপাশে কিন্তু, তোমাদেরকে বলেছিলাম যে সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদেরকে দর্শন করাবো। তো এখানে প্রায় প্যান্ডেল হয়ে গেছে, কালকে মহালয়া, যেহেতু কুচবিহারে একদম পুজো স্টার্ট হয়ে গেছে, পারলে ওরা লাইটিং লাগিয়ে দেয় এরকম অবস্থা। তো যাই হোক, দারুণ লাগছে, দারুণ, ঠিক আছে? আরও আরও প্যান্ডেল ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু বৃষ্টি আসতে পারে, তো তারপর জামা কাপড় দোকানে যেতে হবে। তো চলো দেখে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, এটা খাগড়াবাড়ির আশেপাশেরই একটা ক্লাব, তোমাদেরকে দেখাচ্ছি পুরো থিমটা ঘুরে ঘুরে সামনে থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কমলালেবুর উপরটা টোটালি কমলালেবু দিয়ে সাজিয়েছে, মানে প্লাস্টিকের। তো চলো এখানে একটু জিজ্ঞাসা করে নেবো এটা কতদিন ধরে স্টার্ট হয়েছে। আর দেখো এখানে প্যান্ডেলটা জাস্ট কী সুন্দর, বললো ভেতরে আরও কারুকার্য চলছে, আর 29 তারিখের মধ্যে পুজো ওখানে একদম স্টার্ট হয়ে যাবে লাইটিং ফাইটিং বসিয়ে। তো এটাই আর কি আমাকে বললো। বন্ধুরা, তোমরা দেড় মাস ধরে কিন্তু প্যান্ডেলের কাজ চলছিল, ঠিক আছে? এই থিমটার নামটা আমি ঠিক জানি না, তো আমি যাকে জিজ্ঞাসা করলাম সেও জানে না। তো যাই হোক বন্ধুরা, ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো তোমরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে, বিশেষ বিশেষ কোচবিহারের আকর্ষণীয় পুজোগুলো। বন্ধুরা, এই পুজোটা যে তোমরা দেখতে পাচ্ছ টোটালি প্যান্ডেল দিয়ে ঢাকা দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে? তো সেই জন্য এখানে ঢুকতে পারিনি, তো টোটোর থেকে যতটুকু পেরেছি ওটা ভিডিওটা করেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে ভেতরে ঢোকার একটা লাইটিং আছে, তো ভেতরে ঢুকবো আমরা, এবং ভেতরে ঢুকে আমরা দেখবো যে কীরকম কীরকম মানে প্যান্ডেল আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমরা কিন্তু খাগড়াবাড়ি এলাকাটাই, এখানেই আছি আমরা। তো চলো
বন্ধুরা আমরা যেতে যেতে দেখলাম যে এইখানেও একটা খুব সুন্দর পুজো। তো এই পুজো বন্ধুরা এই ক্লাবটারও নাম দেখতে মিস্টেক হয়ে গেছে, কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু খাগড়াবাড়িতে, তোমরা ঢুকলেই কিন্তু এটা পাবে। ঠিক আছে, দেখো খুব সুন্দর করে কারুকার্য করেছে এবং কিন্তু ডিজাইন কিন্তু এদের চলছে, আমি সেটাও দেখাবো তোমাদেরকে। ওয়েট, তোমাদেরকে দেখাচ্ছি, আগে তোমরা সম্পূর্ণটা একটু দেখে নাও। এটা টোটালি কাঠ দিয়ে বাঁশ দিয়ে করেছে, দেখাচ্ছি তোমাদেরকে। আমাকে বললো যে 29 তারিখে অবশ্যই চলে এসো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইটিং ফাইটিং দিয়ে সেট করা হবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, এখনও কারো কাছে কমপ্লিট হয়নি। তো বন্ধুরা এবার কিন্তু চলে এসেছি বুর্জ খলিফাতে। তো তোমরা সবাই জানো এবার দুর্গা পুজোর কিন্তু আকর্ষণীয় পুজো হচ্ছে বুর্জ খলিফা, সব জায়গায় জায়গায় হচ্ছে পুজো প্যান্ডেল। তো নামটা আমি বলে দিচ্ছি ক্লাবের, শান্তি কুটি ক্লাবের বুর্জ খলিফার আদলে এই মণ্ডপ। বন্ধুরা প্রচুর পরিমাণে গানের সাউন্ড আসছিল, এই জন্য আমি কিন্তু সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো বন্ধুরা এবার চলে এসেছি টাকা গাছে। ঠিক আছে, তো এখানে 71 ফুট শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, এই পুজোটাও কিন্তু দারুণ হবে, লাইটিং ফাইটিংও দারুণ। সামনেই পেয়ে গেলাম একটুখানি কাশফুল, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। তো যেহেতু মহালয়ার পরের দিন তো কাশফুল এবার দেখিনি সেরকম, তো যাই হোক কাশফুলের একটা ছোট্ট স্ন্যাপ নিয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো বন্ধুরা স্টাইল বাজার থেকে কী কী কেনাকাটা করলাম সেটা নেক্সট দিন দেখাবো, অবশ্যটাই দেখাবো তোমাদেরকে নেক্সট দিন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট দিন।